আমার কোনো বাধা নাই কোথাও করে, কিন্তু আমার সাথে যারা দুজন করছে তারা দুজনে খুব দ্বন্দ্ব করতেছে, মানুষ এতে ভীত হচ্ছে, প্রশ্ন করতেছে যে আমরা কি ঠিকমতো যে ভোট দিতে পারবো কিনা। আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি যে না, আপনারা আপনাদের ভোট দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আমার মানুষের কাছে আমার কথা ছিল যে আমি তথ্য প্রযুক্তিতে উন্নতি করব আমার বাকেরগঞ্জে, এবং সবাই যেন নিজেরটা নিজে সুন্দর মতো জীবনযাপন করে থাকতে পারে, সেটা আমি 90% করে দিয়েছি। কিছু আমার বাকি আছে, সেটা এবার যদি আমি আল্লাহ আমাকে রহমত করে তাহলে আমি বাকিটা এবার করে দেব। আর মানুষ অনেক কষ্ট করে এখানে, বিশেষ করে মেয়েরা, মেয়েদের যাতে পরবর্তীতে কোনো কষ্ট না করতে হয়, নিজেরকে মনে করতে না হয় যে আমি মহিলা, আমি মেয়ে, এটা না হয় যে সে মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে, সেই দিকে আমার নজর থাকবে বেশি। আর দুই গ্রুপে যেরকম মারামারি করছে, এটা আসলে আমাদের পরিবেশটা এত সুন্দর, আমাদের ইলেকশন করতে নেমেছি যার যার মতো করব। এখানে যুদ্ধ করলে এটা যেটার জন্য মানে প্রধানমন্ত্রী সবাইকে বলছে যে সুন্দর মতো ইলেকশন হবে, এটাই বাধা পড়বে। আমি বারবার এই জিনিসটাই দেখছি এবং উপভোগ করছি যে এইটা যদি চলতে থাকে তাদের মধ্যে, তো তারা তো দুজনেই আওয়ামী লীগ, একজন ট্রাক আর একজন হচ্ছে আপনার নৌকা, তারা প্রচুর যদি যুদ্ধ করে তার সাধারণ মানুষ মনে করবে যে লাঙ্গল আর কতটুকু, এরা যুদ্ধ করলে তো এলাকায় যেতে পারবে না, আমরা কীভাবে যে ভোট দেবো। সবাই ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী, তারা আমার কাছে একটা কথাই বলে যে আমাদের ভোট দেওয়ার সুযোগ করে দেন, আমরা ইনশাআল্লাহ ভোট দেবো। আর আমি বিশ্বাস করি যদি আল্লাহ সহায় হোক এবং আমার জনগণ যদি আমার ভোট দিতে পারে, আমাকে কেউ ধরে রাখতে পারবেন, ইনশাআল্লাহ আমি আবার আসবো। তারা সন্ত্রাসী করতে পারবে না ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে চিন্তায় যাবেন, ভোট দেবেন। এপিএম রুহুল আমিন হাওলাদার আছে, বেগম নাসির আমিন আছে, সেই শহীদদের সামনে একটি রাস্তা, একজন এমপি 4 কোটি টাকা বছরে ব্যক্তিগত বরাদ্দ পায়। আজকে যদি নাসির জাহান রত্না আমিনের উন্নয়ন ছাড়া অন্য কোন লোকের উন্নয়ন দেখেন, তাহলে দূরবীন দিয়ে তাদের উন্নয়ন খুঁজে পাবেন না। আজকে পাগলগঞ্জ থেকে দাঁড়িয়ে আমরা গাড়িতে চলে যেতে পারি, আজকে আমাদের টেনশন করতে হয় না। তাদের উন্নয়নের কথা যদি আপনারা বলে, আমি বলতে পারবো অপূর্ব মানুষ, আপনাদেরকে বোঝাতে হবে আমরা কি উন্নয়ন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, আপনি আমি বাঙালি হিসাবে পরিচয় পেতাম না। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি।